দর্শক বন্ধু, বিধানসভা বসিলে আপন কেতে কেতে প্রকার ঢঙ্গের ধারণা ও প্রতিবাদ দেখিথিবে। হেলে আমি আজি যে দৃশ্য আপনার দেখাইবু সেথিরে আপন মর্মাহত হেবে নিশ্চয়। এটি কিছু যুবক লণ্ডা হেউছন্তি এবং আউ কিছু যুবক যুবতী জোতা সফা করুছন্তি। পুনি কেতেবেলে নিজকু সবভাবে কোকেইরে বাঁধিছন্তি ত আউ কেতেবেলে কুশ পুতলিকা করছন্তি। কথা কণ বুঝিবাকু আমি সেমানক পাখরে পহঞ্চিলু। ব্যানর দেখি জানিলু এমানে সমস্তে হেউছন্তি ওইউএটি ফরেস্ট্রি ছাত্রছাত্রী। বিভিন্ন দাবি নেই সেমানে এভাবে বিক্ষোভ করিবা সহ অভিনব ঢঙ্গরে প্রতিবাদ করিছন্তি। প্রায় 30 দিন ধরি ধারণা পরে বি যেতেবেলে তাঙ্ক অভিযোগ শুনাগলা নাহি কিংবা প্রতিবাদর কিছু ফল মিলিলা নাহি সেতেবেলে সেমানে এই রাস্তা আপনাইথিলে। নিজ কলেজ আগরে এভাবে বিক্ষোভ করিথিলে। সেমানঙ্ক মুখ্য অভিযোগ থিলা যে আমি ফরেস্ট্রি পাঠ 4 বর্ষ পড়ুছু হেলে চাকরি মিলুছি সাধারণ বর্গঙ্কু যাহা সেমানঙ্কু ক্ষুব্ধ করিছি। আপন তো জানি আমি দীর্ঘ দিন 29 দিন হল রাজরাস্তার বিক্ষোভ প্রদর্শন করলু কিন্তু সরকার আমি কিছু ধ্যান দে নন্ডা হওয়ার কম আপনার জানি কৌশ কি মরিগলে বা কাহার ইয়ে হলে আমি নন্ডা হুম মোর আজি ফরেস্টের স্বপ্নর মৃত্যুবরণ ঘটিছে সেটি পশ্চাতাপ হিসাবে নন্ডা হয়েছি। কত স্বপ্ন ধরে আসছিলি ফরেস্টে 4 বর্ষ পড়লা পরে ফরেস্ট সেক্টরে গোটে জব পাইবি কিন্তু অসম্ভব মো সে পশ্চাতাপ কলি মোর আজ মৃত্যু মোট স্বপ্নর আজ মৃত্যুবরণ ঘটিছে সেটি আজ নন্ডা হয়েছি নন্ডা হয়ে প্রতিবাদ জনাই আমি সরকার জনাইপা চাহুছে যেমন এগ্রিকলচর এন্ড এলাইড সেক্টরস মানুষ তাঁর প্রফেসনাল জব অন্তু আমার যে বিএসসি ফরেস্ট্রি রয়েছে আমার কোণী প্রফেসনাল জব নাই তো আমি এই জবটি যথাশীঘ্র দিও বর্তমানে আপনার কম করি ইয়েপরে আহরি কিছু হার্ড স্টেপস নেই পারু আমি কোন সব স্টেপ রহিব সেটা আমি এবে কই পারিবু না আপন আগামী দিনর দেখ 100 জন যদি 2 জন পাইতিবে তাহলে আমি তাকো কই পারিবে নি যে কেবল ফরেস্ট গ্রাজুয়েটস পিলা হি ফরেস্ট সেক্টর যাওছেন আপন ফরেস্ট সেক্টর যাই কি দেখিবে অফিসার্স মান করে সেতিরে অধিক জেনারেল গ্রাজুয়েটস পিলা থিবে দেন ফরেস্ট গ্রাজুয়েটস তাহলে কোন লাভ রল ফরেস্ট কো গটে প্রফেশনাল কোর্স করি কি গটে কলেজ অফ ফরেস্ট্রি খলি কি লাভটা কোন হইবে কি যদি ইয়াপরে বি সরকার আমার কথা ন শুণতি তবে আমি বাধ্য হব আহরি কিছু হার্ড স্টেপস নেওয়া লাগে যাহাদ্বারা সরকার বাধ্য করব যে আমার কথা শুণতু কারণ আমার দাবি জেনুইন আমি আমার যেমন কহিলাম আমি কাহার দয়া মাগুন আমি নিজের অধিকার হি মাগুন এবে যে ফরেস্ট নিয়া লাগিছিলা তাকে কেউ ভাবে ভাবে কন্ট্রোল করি পারিব আজ্ঞা তা দেখুন আমার ফায়ার লাইন্স গোটে অছি তা আমি তাকে ফরেস্ট পার্টটাকে সেই জায়গায় সীমিত রাখিপারিবা পুনি আমি তার যে অছি আমার পম্প দ্বারা এয়ার দিয়েকিনা তাকে বি আমি কন্ট্রোল করে পারু তারপরে এরিয়াল সিস্টমে আমি পানি দিয়েকিনা সেটা বি আমি কন্ট্রোল করে পারু কিন্তু দেখুন আউ বাড়াইকিনা বি নিয়াকে বাড়াইকিনা বি কন্ট্রোল করা যাই পারে যেহেতু এটা গোটে সমস্তে যাই পারিবেনি মানে সেটা এমতি রাস্তা তো হয়নি না যাওয়া এটা কঠিন কাম কিন্তু জেনারেল গ্রাজুয়েট পিলা কেমতি করে পারবে যদি তাঁর পাখে সেই শৈলী নথিব আমি 4 বর্ষ ভিতরে যা শিখুছু জনে কোণ 6 মাস কি বর্ষ ভিতরে সেটা শিখিপার এটা আপনার কম নিজে নিজে আপনার ভাবতু যে এটা কোভাবে ভাবে জিনিস আপন এমনি ভিতরে কোণ রয়েছে টু 50% যে হয়েছে সে অপ টু 50% রে আমি পুরো 50% পাইপার এটা ওপেন নুহে আমি অপ টু 50% বলে 50 কম পাইব যে 50 অধিক পাইব সেইভাবে স্কিম পড়ছে এটি কিন্তু আমি চাহুছু যে এটা ওপেন নয় কি পুরো মিনিমম এলিজিবিলিটা ফরেস্ট্রি বিএসসি ফরেস্ট্রি হোক সেটা আমি চাহুছি কিনা এটা আমার হব 4 বর্ষ যদি জনে প্রফেসনাল কোর্স পড়িব কিন্তু জব পাইবনি এই ফরেস্ট সেক্টরে অলগা যেটি ব্যাঙ্কিং রেলওয়ে এসএসসি কি যেড়ে বি যাও ইপিএসসি বি পাও কিন্তু সার্টিফিকেসন আসবনি না নিজ সেক্টরে যদি জনে চাকরি নকরি অন্য সেক্টর গলা সার্টিফিকেসন কোটি আসব আপনার যদি জঙ্গল সুরক্ষা চাহুন তাহলে ফরেস্ট্রি পিলাঙ্কু সম্পূর্ণ সুযোগ কিন্তু আমি আশা করুছু সরকার সেমানঙ্ক অভিযোগ ও সমস্যা বুঝবে এবং উচিত পদক্ষেপ নেবে। ভুবনেশ্বর রাজাঙ্ক রিপোর্ট, কে নিউজ ওড়িশা।